এমসি কলেজ ছাত্রাবাসের স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি তারেক ও মাসুমকে বুধবার সিলেটের আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম। এদিনও কোনো আইনজীবী আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেননি। পরিকল্পনাকারী আয়ের পিছনে কারা জড়িত সবকিছু বের হয়ে আসার জন্য অজ্ঞাতনামা আরও আসামি আছে, আমরা এইগুলা বের করার জন্য 7 দিনের আবেদন করেছি। মাহফুজুর রহমান মাসুমকে বিজ্ঞ সিএমএম আদালতে হাজির করা হয় এবং বিজ্ঞ সিএমএম আমাদের হিয়ারিং বিজ্ঞ লয়ারদের হিয়ারিং শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। করোনার মধ্যেও ছাত্রাবাস চালু রাখা এবং কর্তৃপক্ষের গাফিলতি তদন্তে এদিন ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে এমসি কলেজ শিক্ষক মিলনায়তনে ব্রিফিং করেন কমিটির প্রধান। এ সময় নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের কথাও জানানো হয়। 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দেওয়ার জন্য সেই হিসেবে আমরা কাজ করার চেষ্টা করেছি। সার্বিক নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় কিছু গ্যাপ, তবে পরিত্যক্ত বাড়ির মতোই মনে হয়। সেই জায়গা যেহেতু তার অস্ত্র পাওয়া গেছে অথবা অন্যান্য আরও কিছু তার ব্যবহার্য জিনিস পাওয়া গেছে, তাহলে ধারণা করা যায় সেখানে নিশ্চয়ই অবস্থান করত। গত 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ এলাকায় স্বামীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজ ছাত্রাবাসের 7 নম্বর ব্লক এলাকায়। সেখানে গাড়ির মধ্যেই সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে সাইফুর সহ ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়। দেশজুড়ে সমালোচনার মুখে হবিগঞ্জ সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাইফুর তারেক সহ 6 জনকে। সময় সংবাদ, সিলেট।